রাজধানীতে দ্রব্যমূল্যের লাগাম টানতে চলছে ভোক্তা অধিকারের অভিযানে বিষয়ের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, অভিযানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সেখানে সরেজমিনে কি দেখতে পাচ্ছেন আপনি জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে ভোক্তা অধিকার এবং একই সাথে রাজধানীতে যে বিএসটিআই, তারা কিন্তু অভিযান পরিচালনা করছে রমজান মাসের শুরু থেকে। এবং আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু যেই বিএসটিআই কর্তৃক যে অভিযান পরিচালনা করা হচ্ছে ধানমন্ডি এলাকায়, সেখানে রয়েছে আমরা। এবং এই ধানমন্ডির এখানে আমরা সীমান্ত স্কোয়ার যে শপিং কমপ্লেক্সটি রয়েছে, সেখানে আসলে যেই কসমেটিক্সের উপরে তারা অভিযান পরিচালনা করছে, যে যার বিষয়ে তারা বলছে যে আসলে বিএসটিআই অনুমোদিত যেসব অনুমোদন ছাড়া যেসব প্রোডাক্ট বিক্রি হচ্ছে, অর্থাৎ আমদানি করা হয়েছে বাইরে থেকে, কিন্তু বিএসটিআইয়ের অনুমোদন নেওয়া হয়নি। এবং একই সাথে আসলে এইসব প্রোডাক্ট যেগুলো রয়েছে বিভিন্ন বাহিরের প্রোডাক্ট, এবং একই সাথে আমাদের দেশের উৎপাদন করা প্রোডাক্ট যেগুলো আসলে বিএসটিআই কর্তৃক মান যাচাই বাছাই করা হয়নি, সেগুলোর উপরে তাদের এই অভিযান পরিচালনা তারা করছে। এবং একই সাথে কিন্তু সকাল থেকে তারা কিন্তু এই ধানমন্ডি এলাকায় আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করেছে, যেখানে আসলে একইভাবে যেটি বলছিলাম যে তারা বেশ কয়েকটি খাবারের দোকান, অর্থাৎ বিভিন্ন অর্গানিক ফুড এবং একই সাথে তারা বিভিন্ন মিষ্টির দোকান, এসব জায়গাগুলোতে তারা অভিযোগ পরিচালনা করেছে। একই রকমের যে অভিযোগ তাদের, সেটি হলো যে তারা এই যে ব্যবসা করছে বা যে প্রোডাক্ট তারা বিক্রি করছে, তারা বিএসটিআই কর্তৃক তারা যেই ছাড়পত্র নেওয়ার প্রয়োজন তাদের, সেই ছাড়পত্রটি তারা নেয়নি। এই ধরনের অভিযোগে তারা অভিযান যেমন করছে, একই সাথে তারা কিন্তু জরিমানাও করছে। এই অভিযোগের ভিত্তিতে আমাদের সাথে বিএসটিআইয়ের এখানে কর্মকর্তা রয়েছেন, আসি তাদের কাছ থেকে ছোট করে একটু জানবো আপনাদের অভিযানের বিষয়ে জানবো আজকে। আপনারা কি অভিযান করছেন, কিসের উপর অভিযানগুলি করছেন? আমরা প্রথমে ধানমন্ডিতে একটা গ্রোসারি শপে আপনার অভিযান পরিচালনা করছি। ওখানে বিএসটিআইয়ের সনদবিহীন 10টি পণ্যর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যেটার এগেনস্টে 40,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায় 1 মাস কারাদণ্ড প্রতিষ্ঠানটি জরিমানা প্রদান করছে। আর এখন আমরা আসছি রাইফেল স্কোয়ারে কোরিয়ান কসমেটিক্সের একটা, এখানে আমরা চেক করতেছি এদের ছাড়পত্র টত্রগুলো সব সঠিক আছে কিনা। মানে এসব প্রোডাক্টে আপনারা কি দেখছেন, মূলত কি বিষয়গুলো আপনারা দেখছেন? বৈধভাবে দেশে এসে সরকারের সবকিছু নিয়ম কানুন মেনে তারা ব্যবসা করতেছে কিনা, সেটা বিএসটিআই ছাড়পত্র লাগে, ইম্পোর্টেড স্কিন ক্রিম, স্কিন লোশন।